হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স তোমাদের জন্য এসএলএসটি ম্যাথামেটিক্স এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের উপযোগী প্রবাবিলিটির উপর একটা এমসি নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো দেখে নাও এখানে প্রবলেমটা কি বলেছে যে ফ্রম দ্য ইয়ার দু হাজার এক টু দু হাজার দশ অর্থাৎ দু হাজার এক থেকে দু হাজার দশের মধ্যে এই ইয়ার ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম আমরা একটা যে কোনো ইয়ারকে র্যান্ডমলি সিলেক্ট করবো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিলেক্টেড ইয়ার হ্যাভ ফিফটি থ্রি মানডেজ অর্থাৎ আমরা যে ইয়ারটা সিলেক্ট করবো ওতে তিপান্নটা মানডে পাবো তার প্রবাবিলিটি কত তো এখানে চারটে অপশান আছে এবং অপশান ডি টিক করা আছে এবার আমরা জেনে নিচ্ছি যে কেন এটা হচ্ছে তো দেখো প্রথমে বলে রাখি যে দু হাজার এক থেকে দু হাজার দশের মধ্যে আমাদের যেই লিপিয়ারগুলো আছে কটা লিপিয়ার আছে একটা আছে দু হাজার চার আর একটা আছে দু হাজার আট ঠিক আছে এবং এখানে আর একটা কথা বলে রাখা দরকার যে আমরা যদি লিপিয়ার সিলেক্ট করি লিপিয়ারে আমাদের ফিফটি থ্রি মানডে পাবো তার প্রবাবিলিটি হচ্ছে দুয়ের সাত আর যদি নন লিপিয়ার সিলেক্ট করি সেখানে ফিফটি থ্রি মানডে পাবো তার প্রবাবিলিটি হচ্ছে একের সাত এটা আমরা প্রত্যেকেই জানি এটাও আমাদের একে একটা স্ট্যান্ডার্ড প্রবলেম যে যদি তোমায় বলে যে একটা লিপিয়ারে ফিফটি থ্রি মানডে থাকবে তার প্রবাবিলিটি বের করো তখন আনসার হয় টু বাই সেভেন এবং যদি বলে একটা নন লিপিয়ারে ফিফটি থ্রি মানডে থাকবে তার প্রবাবিলিটি কত সেটার উত্তর হয় একের সাথে তো আমরা এটার উপর বেস করে প্রবলেমটা এগোচ্ছি এবার দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি এ হচ্ছে সেই ইভেন্ট যেখানে আমরা ইয়ার সিলেক্ট করব আর বি হচ্ছে সেই ইভেন্ট যেখানে আমরা নন ইয়ার সিলেক্ট করবো ঠিক আছে এবং ক্যাপিটাল এক্স হচ্ছে সেই ইভেন্ট যেখানে আমরা কি বলবো যে চুজেন ইয়ার হ্যাজ ফিফটি থ্রি মানডে ঠিক আছে তো এবার দেখো আমরা এখানে কি কাজে লাগাবো ল অফ টোটাল প্রবাবিলিটি ঠিক আছে টোটাল প্রবাবিলিটির যেই লটা রয়েছে ওটা আমরা এখানে কাজে লাগাবো তো দেখো আমাদের যে ফিফটি থ্রি মানডেটা পাবো সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করছে যে আমরা যদি ইয়ার সিলেক্ট করি সেখান থেকে ফিফটি থ্রি মানডে পাওয়ার একটা কন্ট্রিবিউশন পাবো আর যদি নন লিপিয়ার সিলেক্ট করি ওখান থেকেও কিন্তু ফিফটি থ্রি মানডে পাওয়ার একটা আমাদের পসিবিলিটি রয়েছে তো এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলেই কিন্তু আমরা ফিফটি থ্রি মানডে পেয়ে যাব। দেখো কীভাবে করছি পি অফ এক্স হচ্ছে ওই ইভেন্ট যেখানে আমরা সিলেক্টেড ইয়ারে ফিফটি থ্রি মানডে পাবো তো এটা কীভাবে হতে পারে যে তুমি লিপিয়ার সিলেক্ট করো এবং লিপিয়ার সিলেক্ট করার ফলে আমাদের ফিফটি থ্রি মানডে পাবো এটা একটা কন্ট্রিবিউশন এখানে দিচ্ছে আর দ্বিতীয় হচ্ছে তুমি নন লিপিয়ার সিলেক্ট করো নন লিপিয়ারে তোমার ফিফটি থ্রি মানডে পাবে তো এইটা দিয়ে দিচ্ছে এই জায়গাটা দ্বিতীয় পার্টটা তো তুমি দেখো প্রত্যেকটা ভ্যালু জানো পি অফ এ পি অফ এ মানে কত যে তুমি যদি লিপ ইয়ার সিলেক্ট করো দেখো টোটাল ইয়ার হচ্ছে দশটা দু হাজার এক থেকে দু হাজার দশ অবধি তার মধ্যে লিপ ইয়ার আছে দুটো তাহলে টু সি ওয়ান বাই টেন সি ওয়ান মানেই হচ্ছে টু বাই টেন এখানে পেয়ে গেলে এবার লিপিয়ারে ফিফটি থ্রি মান্ডে তো আমরা একটু আগেই দেখলাম এটা হয় টু বাই সেভেন এবার পি অফ বি মানে কি নন লিপিয়ার তো দুটো যদি লিপিয়ার হয় বাকি আটটা হচ্ছে নন লিপিয়ার তাহলে এইট সি ওয়ান বাই টেন সি ওয়ান এটা হচ্ছে তোমার কি নন লিপিয়ার সিলেক্ট করার প্রবাবিলিটি তো এটা আটের দশ হয়ে গেলো এবার নন লিপিয়ারে আমাদের ফিফটি থ্রি মানডে থাকে তার প্রবাবিলিটি একে সাত এটা যদি সিম্পলিফাই করো তুমি দেখো সিক্স বাই থার্টি ফাইভ পেয়ে যাবে তো আশা করছি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছ যদি ভালো লাগে কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং